প্রদেশের হাথরাসে নির্যাতিতা কিশোরী মনীষা বাল্মীকি ধর্ষণ কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে এক মোমবাতি মিছিল করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি উত্তরপ্রদেশে ওই নিন্দনীয় ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবিতে এই মিছিল সংঘটিত হয়। আজকে উত্তরপ্রদেশে তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা দেওয়া ও হেনস্থার প্রতিবাদে মিছিলের পাশাপাশি সলব মোড়ে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। এদিন পথ অবরোধে উপস্থিত ছিলেন সলব এলাকার স্থানীয় নেতা বিশ্বজিৎ পণ্ডিত সহ অন্যান্য নেতৃবৃন্দ। তিনি জানান, হাথরাসে যেভাবে একজন দলিত মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে তার প্রতিবাদে আজকে এই মোমবাতি মিছিল করেছেন তারা। পাশাপাশি তিনি অভিযোগ করেন, আজকে তৃণমূলের প্রতিনিধি দলকে যেভাবে হেনস্থা করা হয়েছে তারও প্রতিবাদ জানাচ্ছেন তারা। তিনি আরও অভিযোগ করেন, গোটা ঘটনা দেশ ও সাংবাদিকদের থেকে লুকাতে চাইছে প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাই আজকে এভাবে হেনস্থা করা হয়েছে। আপনারা জানেন, মানুষকে অসুবিধা রেখে আমরা কোনো অবরোধ করতে চাই না, কিন্তু আপনারা জানেন গত কয়েকদিন ধরে যে উত্তরপ্রদেশে হাথরাসে যেভাবে নিরীহ দলিত কিশোরীকে অত্যাচার ও ধর্ষণ করে এবং তার তিনি মারা যাওয়ার পরে রাতের অন্ধকারে পুলিশ ভোর 3টের সময় যেভাবে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সাংবাদিক এবং দেশকে লুকোতে চেষ্টা করছে নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, তিনি হচ্ছে যোগী, স্বাভাবিক কারণে আমি অনুরোধ করছি, আজকে পশ্চিমবাংলার কয়েকজন সাংসদ তারা গিয়েছিলেন উত্তরপ্রদেশে হাথরাসে তার পরিবারের সঙ্গে কথা বলতে, কিন্তু রহস্যজনকভাবে 1.5 কিলোমিটার আগে তৃণমূল সাংসদদের সেখান থেকে সরিয়ে দেয়। শুধু তাই নয়, ডেরেক ও বায়ান এবং ঠাকুর থেকে শুরু করে প্রতিমা মণ্ডল থেকে শুরু করে এদেরকে পুরুষ পুলিশ দিয়ে যেভাবে অত্যাচার করেছে তার প্রতিবাদে আজকে আমরা এই অবরোধ করতে বাধ্য হয়েছি। স্বাভাবিক কারণে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস এবং সলব অঞ্চল তৃণমূল কংগ্রেস তার পরিবারের পাশে আছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। বিজেপি সারা ভারতবর্ষে যে কাণ্ড ঘটিয়ে চলছে, উত্তরপ্রদেশে একের পর এক যেভাবে নিরীহ কিশোরীদের ওপর ধর্ষণ করে তাদের খুন করা হচ্ছে, গণধর্ষণ করে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে এবং চলবে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.